আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা গেম নিয়ে আসলাম, ডেনো হার্ডিং কিং, মানে ডাইনোসরের গেম। গেমটা মোটামুটি ভালো, শুরু করা যাক। লেভেল 43 থেকে শুরু করলাম, 43 থেকে শুরু করলাম। এই একটা আসলো ডাইনোসর, বাপরে বাপ, বিরাট ডাইনোসর। আরেকটা আসবে, অলরেডি 5টা মাত্রা হলো, 5টা ডাইনোসর মেরে তারপরে আমি লেভেল কমপ্লিট করতে হবে। 2টা 3টা মেরেছি, একটা মারলাম, বাপ কামটা দেখছেন, মানে পিস্তলটা সেই রকম। লেভেল 43 শেষ, 44 শুরু করলাম। এটা অনেক সুন্দর, দেখুন, এখন শুরু করব। এটা রাইফেলটা সেরকম, বাপরে বাপ, এটা 6 পিস ড্রাগন মারতে হবে, 6 পিস ড্রাগন মেরে, ও একটু হলে আমি মরে যেতাম, বাপরে বাপ। হয়তো ছোট দেখা যেতে, কিন্তু বহুত ভয়ানক জিনিস। এখন দেখুন কীভাবে একবারে আমার রাইফেলের, মানে রাইফেলের ভিতরে গুলি পড়ার জন্য যে কী সুন্দর, একটা পরে একটা একটা পরে একটা ঢুকিয়ে ফেলা যায়। গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, চারটা মেরে মেরে ফেলেছি, একটা পাঁচটা, ও জমা এটা কি আসলো, এসে মেরে দিল আমাকে। যাক পরবর্তী দেখা যাক, নতুন করে শুরু করলাম। 44 একবার মারা গেছি, এবার দেখা যায়, একবার মারবো না ইনশাল্লাহ, এবার মারবো না, বেঁচে থাকতে হবে, ওদের সাথে যুদ্ধ করতে হবে। ফায়ার, ওকে, ওই যে আসতেছে একটা, ভাই ফায়ারগুলো একের ফায়ার হয়, মাত্র 3টা মেরেছি ভাই, 3টা ভাই, 4টা, এটা বড় জিনিস ভাই, দেখুন। আরে ভাই রাইফেল ঠিক মতো ধরতেও পারলাম না এখন পর্যন্ত, রাইফেল ধরতে হবে। এই তো 45 এখন শুরু খেলবো, লেভেল 45, দেখা যাক এটা কি আসে। ও মাই গড, কত বড় ডাইনোসর ভাই, এটাকে মারতে হবে নয়তো আমি শেষ। ফায়ার ফায়ার ফায়ার, মাত্র একটা মারতে মোটামুটি আমার রাইফেল বারবার একটা করে, রাইফেল একটা মাত্র একটা ফায়ার দিচ্ছে, একটার পর একটা একটার পর একটা ঢুকাইতে হয়। না ভাই আর পারলাম না ভাই, শেষ। ওফ যাক, রিপিট রিপিট, অবশ্যই রিপিট আসবো, দেখা যাক এবার ভাই, এবার মারতে হবেই ভাই, এবার মেরে ফেলবে, এবার এবার বাঁচবে না, এবার তাকে মরতে হবেই, যেহেতু আমার হাতে আছে। প্রথমবার বুঝতে হয়তো একটু বুঝতে লেট হয়েছে, গো ঠিক উইনার। ফায়ার, ও মাই গড, এবার লাগলো না, ওরে কোন দিকে মারি ভাই, কোন দিকে যায়, এবার ঠিক আছে, একদম জায়গা মতন লেগেছে। ওকে 46 লেভেল, টান, ওকে, ও মাই গড, এটা কি মনে হলো ড্রাগন রে ভাই, এটা তো কখন দেখি নাই রে ভাই, এটা মারতে হবে কয়টা ভাই, চারটা মারতে হবে, বাপ রে বাপ, চারটা মারতে হবে, অবাক কি হচ্ছে এটা ভাই, মারতে পারবো, মেরে ফেলেছি, অলরেডি 2টা মেরে ফেলেছে ভাই। ভাই আপনার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। ও 3টা শেষ, এটা এটা ভাই, এটা তো মনে পারবো না ভাই, ফায়ার ফায়ার, ও
ইজি ভাই, একবার ইজি নর্মালি খেলে জিতে পারলাম ভাই। 47 শুরু করব এখন ভাই। অপরে বাপ, এটা কত লম্বা ভাই, উট পাখির মতো লম্বা। দেখা যাক ভাই, কষ্ট ভাই, ও মারতে বহুত কষ্ট। ডাইনোসর তো ও জীবন এত বড় ভাই। দেখা যাক ভাই, পাঁচটা মারতে হবে ভাই, মাত্র ছটা ভাই, ও মাত্র তিনটা মেরেছি ভাই, চারটা মেরেছি ভাই। ভাই সমস্যা নেই, নেক্সট লেভেল ঠিকই মরবে। এবার দেখা যাক কোথায় আয়, এবার আসো আসো, খেলা হবে। টাটা বাই বাই। কোথায় পারবো না তো ভাই, এবার তো চলে যাচ্ছে ভাই, ওরা একটা মাত্র মারতে পারবো না। ওকে মেরে ফেলছি, ও মেরে ফেলছি, ঠিক আছে ভাই। এবার 48 48, হ্যাঁ বাপ বাপ, এটা কি পাখি রে ভাই, পাখির মতো দেখতে ড্রাগন। এই ড্রাগনটা খুব ভয়ানক ড্রাগন, ছোটোগুলো বেশি ভয়ানক থাকে দেখুন। ও ওরি কয়টা আসে একসাথে, দুইটা আসে একসাথে ভাই। হ্যাঁ দুইটি শেষ, আমি যেখানে আসি এখানে টেনশন নাই ভাই, নো টেনশন, খেলা হবে। ও ভাই তিনটা শেষ হয়েছে মাত্র, আর এখনও তিনটা ভাই, চারটা শেষ ভাই। এই যে পাশ দিয়ে আসছে একটা, দেখা যাক ভাই, মেরে ফেলছে না। আসি আমি এখন আসি, আমাকে এত মারা এত সহজ, মারা এত সহজ, আমাকে এত সহজ মারা। দেখা যাক, ও লেভেল পাস করে ফেলেছে। এবার ভাই 49 49 49, এই শেষ করে দেব শেষ লেভেল। ও মাই গড, বিশাল ড্রাগন আসছে তাহলে, উড়ন্ত ড্রাগন ভাই। তিনটা মারতে হবে ইনশাল্লাহ, তিনটা মারি খেলা শেষ করে দেব। দেখা যাচ্ছে না ভাই, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আসে সেটা বোঝাটা খুব টাফ। দেখা যাক, ওই দেখা যাচ্ছে, মারো মারো না, আর রাইফেলটা পাল্টাইতে হবে ভাই, পিস্তলটা সুবিধার না। শেষ করি, পরবর্তীতে নতুন পিস্তল নিয়ে আসবো, নতুন গেম নিয়ে আসবো। আপনারা সবাই বন্ধু ভাই গায়ে সবাই আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভাই। দুটো মেরেছি, আর একটা বাকি ভাই, ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে একটা ভিডিও যেন আমি আসতে পারি, ভালো একটা ভিডিও, সেই কামনা করে আজকে আল্লাহর রহমতে বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।